সেনাপ্রধান চাইলে যেমন দেশের সরকারকে দিয়ে নতুন নতুন সমরাস্ত্র ক্রয় করাতে পারেন, তেমনি সরকারকে কয়েক ঘন্টার মধ্যে ক্ষমতাচ্যুত করতে পারেন। বাংলাদেশের নতুন সেনাপ্রধান হয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ছয় মাসেই আওয়ামী লীগ এত চাপে কেন? এই শোনান, আসলেই তাই যে পরিবর্তন আনতে চাই বিএনপি, আবারও মাঠে নামতে চাই নতুন আঙ্গিকে। মানুষের মধ্যে ভোট দিতে না পারার একটা দুঃখ বেদনা বহুদিন ধরে আছে। দর্শক, নির্বাচনে ছয় মাস যেতে না যেতেই আবার কঠিন চাপে পড়ে গিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকার আলটিমেটাম, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, মানে আর মাত্র 17 দিন আছে শেখ হাসিনার হাতে। আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকা সুযোগ পেলে যে কোনোভাবে সরকারের একটা পতন ঘটাতে সহযোগিতা করবে। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। দর্শক, আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আশা করছি ভিডিওর শুরুতেই কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে আপনারা বুঝতে পারছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু ভয়ঙ্কর কিছু তথ্য জানতে পারবেন। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার। তো দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো দর্শক, আর কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরুতে যে ভিডিও ক্লিপগুলো দেখিয়েছিলাম সেগুলো ভিডিও স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। সেনাপ্রধান চাইলে যেমন দেশের সরকারকে দিয়ে নতুন নতুন সমরাস্ত্র ক্রয় করাতে পারেন, তেমনি সরকারকে কয়েক ঘন্টার মধ্যে ক্ষমতাচ্যুত করতে পারেন। বাংলাদেশের নতুন সেনাপ্রধান হয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এ পর্যন্ত বাংলাদেশে 18 জন সেনাপ্রধান হয়েছেন। এক একজনের সমরাস্ত্র ক্রয় ক্ষমতা এক এক রকম ছিল। অনেকে হয়েছিলেন আলোচিত এবং সমালোচিত। কোনো কোনো সেনাপ্রধান বাংলাদেশকে দেখিয়েছেন স্বপ্ন, আবার কোনো কোনো সেনাপ্রধান বাংলাদেশের স্বপ্ন ভেঙে দিয়েছেন। এ ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সেনাবাহিনীর প্রধান হিসেবে আমাদের বাংলাদেশে 3 বছর দায়িত্ব পালন করার সুযোগ রয়েছে। 2021 সালের জুন মাসের 24 তারিখে 17তম সেনাপ্রধান হিসেবে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেছিলেন। নিয়ম অনুযায়ী 2024 সালের জুন মাসে তার 3 বছর মেয়াদ শেষ হয়েছে। এখন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অবসরে যেতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধান হিসেবে 3 বছরের বেশি দায়িত্ব পালন করার সুযোগ নেই বললেই চলে। তবে প্রতিরক্ষা দপ্তর চাইলেই এর মেয়াদ বৃদ্ধি করতে সক্ষম। তবে মেয়াদ বৃদ্ধির নজির এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি। কারণ মেয়াদ বৃদ্ধি করতে গেলে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা, যারা পরবর্তী সেনাপ্রধান হওয়ার যোগ্য বা তার আশেপাশে রয়েছে, তারা অসন্তুষ্ট হন। তাই এ ধরনের সিদ্ধান্ত কখনো নেওয়া হয়নি। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কিন্তু যে কেউ হতে পারে না, এজন্য নির্দিষ্ট পদমর্যাদার কর্মকর্তাকে নির্বাচিত করা হয়। সেনাবাহিনী প্রধান 4-স্টার জেনারেল, অর্থাৎ 4টি তারকা রয়েছে, অর্থাৎ বেচের মধ্যে 4টি তারকা রয়েছে। এ দায়িত্ব পালনের জন্য লেফটেন্যান্ট জেনারেল কিংবা মেজর জেনারেল যোগ্য। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেলকেই নির্বাচন করা হয়। তবে কখনো প্রয়োজন হলে কিংবা বিশেষ কারণে 2-স্টার মেজর জেনারেলকেও নির্বাচন করা হয়। যেমন স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমানকে 2-স্টার মেজর জেনারেল থেকেই ডাইরেক্ট সেনাপ্রধান হিসেবে নির্বাচন করা হয়েছিল। তবে এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। অর্থাৎ মেজর জেনারেল কিংবা লেফটেন্যান্ট জেনারেল, এই 2 পদমর্যাদা থেকেই সেনাবাহিনী প্রধান হবেন, এটাই কিন্তু নিয়ম। তবে 90-95% নিশ্চিত লেফটেন্যান্ট জেনারেল, এই পদমর্যাদা থেকে কেউ একজন সেনাপ্রধান হবেন। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় 50 জন মেজর জেনারেল রয়েছেন, তাছাড়াও 6 জন রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল। লেফটেন্যান্ট জেনারেলের স্টার সংখ্যা 3টি এবং 1টি নতুন স্টার যোগ করে মোট 4টি স্টার দিয়ে সেনাপ্রধানের বেশ তৈরি করে সেনাপ্রধান করা হয়। আর এই সৌভাগ্য যার হয়েছে তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি হলেন বাংলাদেশের নতুন 18তম সেনাপ্রধান। এবং বাকি যে আরো 5 জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তারা কেন সেনাপ্রধান হতে পারেননি, তাদের যোগ্যতা কি কম ছিল? কে এই লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান? তিনি কেন সেনাপ্রধান হলেন? তিনি কি অন্য কোনো পাওয়ার বা রাজনৈতিক ক্ষমতার কারণে হয়েছেন, নাকি নিজ যোগ্যতার বলেই হয়েছেন? জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আগে যিনি বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ, তিনি 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত দায়িত্ব পালন করে অবসরে গিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ। তিনি ক্ষমতাসীন রাজনৈতিক দলকে সমর্থন করার পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তার পারিবারিক বিষয়গুলো সেনাবাহিনীর সাথে জড়িত ছিল। তবে জেনারেল আজিজ আহমেদ প্রচুর পরিমাণে সমরাস্ত্র ক্রয় করেছেন, যা বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতাকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে। বর্তমানে জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশে রয়েছেন, তবে তার বিদেশ ভ্রমণে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মনোবিলাস রয়েছে। আসসালামু আলাইকুম। দর্শক, সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি, তিনি একটা মতামত কলাম লিখেছেন প্রথম আলো। ছয় মাসেই আওয়ামী লীগ এত চাপে কেন? এই শোনান, আসলেই তাই যেই বক্তব্য তিনি বা তথ্য তুলে ধরেছেন, যে ঘটনা প্রবাহর উপরে তিনি বিশ্লেষণ করেছেন, খুবই প্রাসঙ্গিক। যে আওয়ামী লীগ এত নির্ভর ছিল, একেবারে বলতে গেলে বিএনপিবিহীন, প্রতিদ্বন্দ্বিতাবিহীন, একেবারে নিরঙ্কুশ, সেই তারা দলীয়ভাবে আর স্বতন্ত্রভাবে যেভাবেই হোক না কেন আওয়ামী লীগ 3 ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করেছে, এটা সবাই জানে। ট্রাক প্রতীক, লাঙল প্রতীক, নৌকা প্রতীক। আর এর বাইরে যারা কিছু আছে ছুটকা ভাটকা মনে করেন যে জাতীয় পার্টি, তো তারাও আসলে আওয়ামী লীগ মূলত বড়ো আকারের আওয়ামী লীগ। তো এত নিরঙ্কুশ থাকার পরেও
তিনি বলছেন যে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যখন কি একান্তে আলাপ করেন তখন তারা আসলে খুবই হতাশ এবং তাদের বেদনা ভারাক্রান্ত মুখ তিনি দেখতে পান। কেন দেখতে পান? তার কয়েকটি বড় বড় ঘটনা সেখানে তিনি এনেছেন, যেমন আনারুল আজিম আনার, বেনজির এবং আজিজ কাণ্ডে পুরো দল কিন্তু আসলে একটা ঝাঁকুনির মধ্যে পড়েছে, যে তাদের যে দুর্নীতির চিত্র সেটা ভয়াবহ, যে এই শত শত কোটি টাকা তাদের তহবিল থেকে বিভিন্ন প্রান্ত থেকে বের হয়ে আসছে, তাতে কি এদেরকে দল থেকে অস্বীকার করা যায়? বলা যায় যে আনারের দুর্নীতি শুধু আনারের, আজিজের দুর্নীতি শুধু আজিজের, বেনজিরের দুর্নীতি শুধু বেনজিরের, না বলা যায় না। এবং বলা যায় না বলেই দেখেন যে একদিকে বেনজিরের বিষয়টা যেমন চাপা দেওয়া সম্ভব হয়নি, আবার বেনজিরকে ওন করা বা বেনজিরকে দেশে রাখাও সম্ভব হয়নি, যার কারণে কিন্তু বেনজির আজকে ধরা ছোঁয়ার বাইরে। কেননা এক বেনজিরকে টানতে গেলে ছোটো ছোটো অসংখ্য বেনজির সামনে এসে হাজির হবে, তো সেটা আরও বিব্রতকর হবে। ফলে এখন এমন একটা পরিস্থিতি যে এই পরিস্থিতি মোটামুটি খোলাসা হয়ে গেছে, দলের ভিতরেও এটা নানামুখী আলোচনা চলছে। তাহলে দলের জন্য যারা এত ত্যাগ তিরিক্ষা দিচ্ছে, তাহলে দিন শেষে তারা কী পাচ্ছে? দিনকে দিন এই যে টানা 15 বছর শেষে আউটকামটা কী? দল কি খুব ভালো অবস্থায়, দল কি খুব শক্ত অবস্থায় থাকলো, দলকে নিয়ে কি গর্ব করার মতন কিছু থাকলো? না, থাকলো না। বিএনপির ব্যর্থতা নিয়ে বলা যেতে পারে, এখন যেমন তারা বলতেই পারে বিএনপির দলের রদ বদলের মধ্যে দিয়ে বিএনপি আরও ক্ষয় হবে, সুতরাং একটা উল্লসিত, না বিএনপির ক্ষয়, তার বিপরীতে কি আওয়ামী লীগের জয় হচ্ছে? এটা কি কেউ আওয়ামী লীগের যারা সত্যিকার ভালোবাসেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন? না, বলতে পারবেন না। তারপরে দেখেন নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, লাগামহীন, এর কোনো কন্ট্রোলটাই নেই, এটাও কি দলের জন্য খুব স্বস্তিকর? না, কেন দল যারা করেন, আওয়ামী লীগ যারা ভালোবাসেন, শুধু তো আওয়ামী লীগের মুষ্টিমেয় যারা সুবিধাভোগী শুধু তারাই না, তাদের প্রতি নিবেদিত অসংখ্য নেতাকর্মী আছে সারা বাংলাদেশে যারা সত্যিকার অর্থে অন্তর দিয়ে আওয়ামী লীগকে ভালোবাসে। তো তারা যখন নাকি দারিদ্রের কাছাকাছি, যখন দ্রব্যমূল্যের এই উল্লম্ফনে যখন নাকি নাজেহাল অবস্থা, তখন তো তাদেরও ভালো লাগে না, তখন তারা তাদের বিতর্কিত প্রশ্ন আসে যে আমার দল কোথায়, আমার সরকারের এই অবস্থাটা কেন? সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন। আর হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন, তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা বিদেশ থেকে আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আপনি কিন্তু এ ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বিধায় ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো দর্শক, ইউটিউব এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন। তো দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি আপনারা সবার আগে দেখতে চান বা সবার আগে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি অল করে দেবেন। দর্শক, যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেন, তাহলে কিন্তু আমি যখন নতুন কোনো ভিডিও বা গুরুত্বপূর্ণ কোনো সংবাদ আপলোড করব, তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওর নোটিফিকেশনটি চলে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে এখনও যারা আমাদের সাথে রয়েছেন বা শেষ পর্যন্ত যারা আমাদের সাথেই থাকবেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।